আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজভাবে সাধারণ মশলায় শামি কাবাব তৈরি করব। সাধারণ মশলায় তৈরি করলেও এই কাবাব খেতে অসম্ভব মজা হয়। তো কাবাব তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। মাংসগুলো হাড় এবং চর্বি ছাড়াই নিয়েছি। মাংসের সাথে আমি এখানে 1/2 কাপ বুটের ডাল 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সেই ডালগুলো দিয়েছি। আর এখানে আদা কুচি দিয়েছি 1 টেবিল চামচ, রসুন দিয়েছি 7-8টি, আর পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ, শুকনো মরিচ দিচ্ছি 5-6টি, কাঁচা মরিচ দিচ্ছি 5টি, আর দিচ্ছি তেজপাতা 2টি, দারচিনি 2 টুকরো, এলাচ দিচ্ছি 5-6টি, আর কালো এলাচ দিচ্ছি 2টি, লবণ দিয়েছি, জিরা দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখন মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি চুলায় ঢাকনা দিয়ে মাঝারি আঁচে সিদ্ধ করব। ডাল এবং মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাগুলো ফেলে দিব। এগুলো ভালোভাবে ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা চাইলে এখানে পাটায়ও পিষে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি একবারে মিহি করিনি, এই তো এরকমই আছে। এখন সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখানে আমি 1টা ডিম দিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাতে তেল মাখিয়ে কাবাব শেপে বানিয়ে নিব। আমি কাবাব শেপে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাবাব শেপে বানিয়ে নিয়ে ফ্রিজেও সংরক্ষণ করা যাবে। আমরা ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারি। আমি সবগুলো বানাইনি। আমি এখন চুলায় তৈল দিয়েছি। তৈল গরম হয়েছে কিনা আমি একটা কাঠি দিয়ে চেক করছি। কাঠিতে যে বুদবুদ শব্দ হচ্ছে এতে বুঝতে হবে তৈল গরম হয়ে গেছে। আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো মাঝারি আঁচে ভাজি করব। এক পাশে একটু শক্ত হলে উল্টিয়ে দিচ্ছি। কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি। কাবাবগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। আসলে এইভাবে কাবাব তৈরি করলে খেতে অসম্ভব মজা লাগে।
রেডি হয়ে গেল আমার বিফ কাবাব বা শামি কাবাব, যে যেটাই বলেন না কেন। কেমন হয়েছে জানাবেন।